মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এই যে এখন এটাকে আমি হালকা মশলা দিয়ে একটু মাখিয়ে নিব এখানে আমি নিয়েছি কিছু মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া গোলমরিচের গুঁড়া নিয়েছি স্বাদমতো লবণ আমি সবকিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল টমেটো কেচাপ ব্যবহার করতেছি নিচ্ছি সয়া সস এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আপনারা এটাকে 5-10 মিনিট রেখে দিবেন এতে করে চিংড়ি মাছটার ভিতর পর্যন্ত এই মশলা এবং সসটা প্রবেশ করবে মানে মেরিনেশন করে রাখতে হবে আর কি এই যে মাখানো হয়ে গেছে আমি এখানে কিছু পাকা মরিচ এবং কিছু কাঁচা মরিচ নিয়েছি আর 4-5টা রসুনের কোয়া নিয়েছি এটা দিয়ে আজকে আমি একটি স্পেশাল সস তৈরি করব রসুনের কোয়াগুলো আমি একটু ছিলে নিয়ে নিচ্ছি আমি এখন এটাকে চপ করে নিচ্ছি এটা হয়ে গেছে আমি এখন খুলে নিচ্ছি একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিব এখন টমেটো কেচাপ এক চা চামচ সরিষার তেল এখন দিব আমার নিজের ঘরে তৈরি করা চিলি অয়েল এটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি মধু মধুর পরিবর্তে চিনিও দিতে পারেন এবার দিব এক চা চামচ লেবুর রস সবকিছু এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই তো আমার স্পেশাল চিলি সস রেডি হয়ে গেছে আমি কিন্তু এখানে অনেকগুলো বাঁশ শুকনো বাঁশ ছোটো ছোটো টুকরো করে এটার মধ্যে দিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে কয়লা থাকলে কয়লা দিয়ে করে নিতে পারেন আগুন জ্বালিয়ে নিব আমি একটু সরষের তেল দিয়েছি আপনারা চাইলে কেরোসিন তেল বা ঘিও দিতে পারেন এভাবে আমি কাগজ দিয়ে প্রথমে ধরিয়ে নিব তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে মাছটা এটার মধ্যে লেগে না যায় হ্যাঁ ভিউয়ার্স চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে মোটেও ভুল করবেন না কারণ আপনাদের একটা লাইক আমাদের মানে সামনের দিকে এগিয়ে যেতে আমাদের অনেক উৎসাহ জাগায় আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিওতে বেশি বেশি লাইক করবেন এই যে চিংড়ি মাছ দেওয়া হচ্ছে সামনে শীতকাল আসতেছে আপনারা অবশ্যই মানে এনজয় করবেন এই বারবিকিউ ছোলাটা অবশ্যই নিয়ে আসলে মনে করেন না যে এটা অনেক বড় সড়ো ছোটোর মাছও নিয়ে আসতে পারবেন 800 থেকে মনে করেন না 2000 টাকার মাঝে ভালো বারবিকিউ ছোলা পাওয়া যাবে এই তো চিংড়ির সাইজটা এটা হলো জেনে বাগদা চিংড়ি টেস্ট হেভি মজা হেভি টেস্ট এই যে পুরোটার মধ্যে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি আমার বারবিকিউ চুলার সাইজটা কিন্তু একটু বড় তার জন্য আমি পুরোটার মধ্যে দিয়ে দিয়েছি এখনো কিন্তু উল্টানোর সময় হয় নাই আগুনের তাপে কিন্তু পুর দিকটা লালচে কালার হয়ে আসতেছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এই বারবিকিউ চুলার সাইজ থেকে কিন্তু এর চেয়ে ছোটো আছে এগুলো পোর্টেবল হাতে করে আপনার যে কোনো জায়গায় নিয়ে বারবিকিউ করে খেতে পারেন শুধু যে বাসায় রেখে খেতে হবে এমন কিন্তু নয় আপনারা যে কোনো স্থানে এটাকে হাতে করে বহন করতে পারবেন
আমি এখন মাছগুলো কিটু উল্টে দিব যেগুলো একটু হয়ে এসেছে নিচের সাইডটা কত সুন্দর কালার এসেছে দেখি বুঝতে পারছেন ভিউয়ার এই তো আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি কত সুন্দর কালার এসেছে এগুলো কিন্তু হয়ে এসেছে আমি এখন একটা একটা করে তুলে দিচ্ছি আর সবাই এখন খাবে এই যে দেখতে পাচ্ছেন আসলে খুব টেস্ট হইছে তুমি বসো নিচে বসো না এদিক দিয়া এটার ফ্লেভারটা হইলো পুরো পুরো ফ্লেভার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বাদ বাকি এখানে অনেকগুলো তুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন সবাইকে আমি পরিবেশন করব তো আজকের ভিডিও আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আপনারা এনজয় করবেন বাসায় ট্রাই করবেন আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলে এভাবে করে খেতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ